নমস্কার বন্ধুরা জবাব দেশ অ্যান্ড নিউ পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে মানে তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন জানাতে পারবে এবং মিনিমাম যদি তোমার যোগ্যতা থাকে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস তাহলেই তোমরা আবেদন জানাতে পারবে এবং মোস্ট অফ পোস্টের জন্যই ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে তাহলে কোনোরকম রিটেন টেস্টের ঝামেলা একেবারেই নেই তাই এই ইনফরমেশানটি প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই ডিটেলস সহ পৌষ সংক্রান্ত যাবতীয় ডিটেলস সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা অ্যাপ্লিকেশান করতে হলে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ অফলাইন অ্যাপ্লিকেশনের কোনো রকম বন্দোবস্ত নেই এবং অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশে ডিসেম্বরের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হলেও এখানে কোনো কোনোরকমের এডিট উইন্ডো দেওয়া হয়নি তাই অ্যাপ্লিকেশন করার পর মানে করতে যদি কোনো রকম ভুল কিছু ঘটে থাকে তাহলে সেটা তোমাদের কোনো স্কোপ থাকবে না চব্বিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলবে ফিস পেমেন্টও করে ফেলবে ডিটেলস যাবতীয় কাজ সবটাই চব্বিশ তারিখের আগেই করে ফেলার চেষ্টা করবে কারণ শেষের দিনগুলোতে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অনেক রকম সমস্যা সম্মুখীন হতে হতে পারে তো এবার দেখা যাক কি রয়েছে আরও ইনফরমেশান তো দেখো এবার আমি তোমাদের জানাবো অ্যাপ্লিকেশানের কিছু ফিজ রয়েছে তো সেই ফিসটা রয়েছে একশো টাকা এবং এইটা দিতে হবে ইউ আর ক্যাটাগরিকে ইউ ক্যাটাগরি হলে একশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ তোমাদেরকে দিতে হচ্ছে যদি তোমরা রিজার্ভ ক্যাটাগরি দ্যাট মিনস যদি তোমরা ওবিসি এসি এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরিতে পড়ো তাহলে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে তাহলে বুঝতে পারলে তো একশো টাকা হচ্ছে জেনারেলদের জন্য বাকি এসসি এসটি ওবিসিদের জন্য মাত্র পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের সাবমিট করতে হচ্ছে এবং এখানে যেই ব্যাংকের অ্যাকাউন্ট আইএফসি কোড দেওয়া রয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় ব্যাংক ডিপোজিটের যে কপিটা সেটা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাকে যখন ফিল আপ করবে তখনই সেটা দিয়ে দিতে হবে সেই প্রিন্ট আউটটা স্ক্যান করে আপলোড করতে হবে এবার কিছু জেনারেল ইনস্ট্রাকশান রয়েছে যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেটকে ফলো করতে হবে অবশ্যই হতে হবে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা তাহলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার পাশাপাশি বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে স্পিক ইন বেঙ্গলি বাংলা বলতে জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের জানতে হবে বাংলার দক্ষতা থাকতে হবে এবং সরকারি নিয়মমাফিক বয়সের ক্ষেত্রে যে ছাড়গুলো পেয়ে থাকো এস সি এস টি সেগুলো পাবে কিন্তু তার জন্য তোমাকে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে নেক্সট দেখো কি বলে দিয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম যদি প্রপারলি ফিল না করো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যদি তোমাদের থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশান ক্যান্সেল হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস তোমাদের অরিজিনাল টেস্টিমোনিয়াল সবটাই প্রোভাইড করতে হবে নইলে অ্যাপ্লিকেশান বাতিলের লিস্টে থাকবে প্রপার সিগনেচার ফটোগ্রাফ তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করার টাইমে আপলোড করতে হবে নেক্সট রয়েছে হার্ড কপি বা প্রিন্ট কপি অব অনলাইন রেজিস্ট্রেশন মেবি ডাউনলোড তো অনলাইন অ্যাপ্লিকেশান করা হয়ে গেল মানে যে তোমার কাজ শেষ তা কিন্তু নয় অনলাইন অ্যাপ্লিকেশান করা হয়ে যাওয়ার পরে অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে কারণ প্রিন্ট আউটটা পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে দেখাতে হবে তাই সেটা যদি তোমার না থাকে হাতে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানের কোনো চান্সেস তোমার মানে অ্যাপ্লিকেশান মানে ডকুমেন্ট ভেরিফিকেশানে গিয়ে তোমার ঝামেলা হবে তাই অবশ্যই প্রিন্ট আউটটা বের করে রাখবে কিন্তু বাই পোস্টে সেই হার্ড কপি পাঠানোর কোনো প্রয়োজন নেই নিজেদের কাছে রেখে দিলেই হবে এবং প্রত্যেকটি রেসেনশিয়াল ক্রাইটেরিয়া যেটা মিনিমাম রেফার করা রয়েছে সেগুলো তোমার অবশ্যই থাকতে হবে এবং সিলেকশানটা তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট ইন্টারভিউ এবার সব কিছুতেই যে কম্পিউটার টেস্ট হবে তা তো নয় সব পোস্টের জন্য তো কম্পিউটার লাগে না তাহলে যে সমস্ত পোস্টে কম্পিউটার লাগবে শুধুমাত্র সেই সমস্ত টেস্টেই মানে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট হবে বাকিগুলো সরাসরি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউর ওপর বেস করে যে মার্কসটা দাঁড়াবে সেটার দ্বারাই তোমাকে নিয়োগ করা হবে আশা করি বোঝা গেল নেক্সট দেখো কি বলেছে এবার দেখে নেব এবার দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে অরিজিনাল টেস্টিমোনিয়াল বা ভেরিফিকেশান অ্যালং উইথ দ্য ডকুমেন্ট সেই সবটা পাবলিশ করা হবে একত্রিশে ডিসেম্বর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সমস্তটা পেয়ে যাবে যেখানে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রাখা হবে একত্রিশে ডিসেম্বরে তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হলে অবশ্যই ডাব্লু ডাব্লু এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চব্বিশ তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে সেখান থেকেই তোমরা চাইলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে একাধিক পোস্ট রয়েছে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিফিকেশানের পোস্ট তোমরা দেখতে পাবে যেমন দেখতে পাবে মাধ্যমিক পাশের তেমনই দেখতে পাবে উচ্চ মাধ্যমিক পাশের তেমনই দেখতে পাবে গ্র্যাজুয়েশান এবং আদার্স আরও হায়ার বিভিন্ন কোয়ালিফিকেশানের তোমরা মানে কোয়ালিফিকেশানের পোস্ট দেখতে পাবে এটা যেমন একটা অ্যাটেন্ডেন্ট পোস্ট যেখানে তোমাদের মিনিমাম বয়স চাওয়া হয়েছে কুড়ি ম্যাক্সিমাম চল্লিশ এবার এই কুড়ি থেকে চল্লিশ হলেও আপার এজ লিমিটে ওবিসিরা কত বছরের ছাড় পায় তিন বছরের তাহলে যে যেই পোস্টে আপার এজ লিমিট রয়েছে সেখান থেকে প্লাস তিন করবে ও বিসিরা আর যদি এস সি প্রার্থী হয় তাহলে তারা প্লাস ফাইভ হিসাব করবে কারণ তারা পাঁচ বছরের ছাড় পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা যেমন ও বিসিরা তেতাল্লিশ এস পঁয়তাল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আবেদন করতে পারবে এবং তার জন্য থাকতে হবে তোমার উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস তোমার থাকতে হবে এবং এই পোস্টের ক্ষেত্রে পার মান্থ পাঁচ হাজার টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে এখানকার সিলেকশন প্রসেস দেখে নাও মাধ্যমিকের যা নাম্বার তার থেকে দশ না হচ্ছে উচ্চ মাধ্যমিক থেকে কুড়ি না হচ্ছে এবং টোটাল মিলিয়ে তিরিশ এবং এই যে তোমার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন তার ওপর বেশ করেই নিয়োগ করা হচ্ছে মানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিককে ন্যূনতম যা পাঁচ নাম্বার রয়েছে তার ওপর ভিত্তি করেই নিয়োগ করা হচ্ছে এবার যেমন রয়েছে টিউবরিস হেলথ ভিজিটার যেখানে একুশ মিনিমাম বয়স ম্যাক্সিমাম চল্লিশ এখানে যেমন গ্র্যাজুয়েট ইন সায়েন্স তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশান থাকতে হবে তার পাশাপাশি এক বছরের তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এমপিডাব্লিউ বা এল এইচ ভি বা এম বা হেলথ ওয়ার্কার হিসেবে তোমার যোগ্যতা এবং কম্পিউটার অপারেশনের ওপরে টু মান্থসে মিনিমাম কোর্স থাকতে হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান থাকলে তোমাদের প্রেফারেন্সিয়াল কোয়ালিফিকেশান না থাকলেও হবে এবং এক এক দু অনুযায়ী কিন্তু বয়সটাকে ক্যালকুলেট করা হবে এবং সিনিয়র টিউবার সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ হচ্ছে যেখানে তোমার যেমন লাগছে কি এমএসসি লাগবে মেডিকেল মাইক্রোবায়োলজির ওপরে বা জেনারেল মাইক্রোবায়োলজি বা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি বা মেডিকেল বায়োটেকনোলজি এগুলোর উপরে তোমার এমএসসি ডিগ্রি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ভালো এগুলো যেমন হায়ার কোয়ালিফিকেশান বাইশ থেকে চল্লিশ এবার আমি তোমাদেরকে দেখাবো এটার সিলেকশন প্রসেস কী এটারও যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সবগুলো থেকেই অ্যাকাডেমিকভাবে নেওয়া হচ্ছে এবং কম্পিউটার যেহেতু লাগবে কম্পিউটারে পাঠ এবং এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয় সবগুলো যে এক্সপিরিয়েন্স লাগবে তা কিন্তু নয় যেমন আগের পোস্টে কোনো এক্সপিরিয়েন্স চায়নি এই দেখো আরও একটি পোস্ট মেডিকেল সোশ্যাল ওয়ার্কার যে ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েট লাগবে সেটা আর্টস হতে পারে কমার্স হতে পারে বা সায়েন্স হতে পারে যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হলেই এনি ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েট হলেই তুমি মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পোস্টে আবেদন জানাতে পারবে আঠেরো হাজার টাকা পার মান্থ স্যালারি এবং মিনিমাম কুড়ি ম্যাক্সিমাম চল্লিশ এসসি ও জন্য বয়সের তিন বছর পাঁচ বছরের ছাড় রয়েছে এবং কম্পিউটার নলেজ থাকলে ভালো হয় এখানে তোমার এডুকেশনের কোয়ালিফিকেশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান থেকে সমস্ত নাম্বার নিয়ে তোমাকে এখানে নিয়োগ করা হবে এবং এর ক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে দশ নম্বরের তাহলে যারা গ্র্যাজুয়েশান করেছো মিনিমাম গ্র্যাজুয়েশান যাদের রয়েছে তারা কিন্তু মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পোস্টে আবেদন করতে পারবে তো ওই জন্য বলছি পোস্টগুলো ধৈর্য সহকারে যদি দেখো তাহলেই বুঝতে পারবে যে সব রকম কোয়ালিফিকেশানের জন্য এখানে সুযোগ রয়েছে আরও একটি পোস্ট যেটা কুকম কেয়ারটেকার রয়েছে যেইখানে তোমার মিনিমাম কুড়ি ম্যাক্সিমাম চল্লিশ এক্ষেত্রে যেমন উচ্চ মাধ্যমিক পাস তোমার থাকতে হবে এবং কুকিং সব রকম জানতে হবে তবেই তুমি আবেদন জানতে পারবে করতে পারবে এবং এই পোস্টের ক্ষেত্রে যেমন লোকাল ক্যান্ডিডেটকে প্রেফার করা হবে বাকি সবগুলোর ক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইগুলো কোয়ালিফিকেশান থেকে তোমার নিয়োগ করা হবে কোনো রকম ইন্টারভিউ নেই তার মানে এটার ক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ কিন্তু দেখছে না এবং অন্য আরেকটি পোস্ট রয়েছে সেটা হচ্ছে কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং এটা পঁয়ত্রিশ হাজার টাকা পারমান স্যালারি চল্লিশ বছর ম্যাক্সিমাম বয়স ক্ষেত্রে যেমন এম ডেন্টাল আয়ুষ নার্সিং লাইফ সায়েন্স সোশ্যাল সায়েন্স এগুলো নিয়ে গ্রাজুয়েট থাকতে হবে এগুলো যেমন একটু হায়ার কোয়ালিফিকেশান রয়েছে তো নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান থেকে নিয়োগটি জারি হয়েছে নোটিফিকেশনের নাম্বার রয়েছে নোটিফিকেশান আঠাশে নভেম্বরেই বেরিয়েছে অর্থাৎ একদম রিসেন্ট নোটিফিকেশান এবং তোমাদের ডিসেম্বরের যে তারিখ দেখালাম চব্বিশে ডিসেম্বর সামথিং মেবি ছিল চব্বিশে ডিসেম্বর তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে যদি অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসে ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করো প্রসেস সহ সবটাই নিয়ে আরেকটা ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কোয়ালিফিকেশান থাকলে অবশ্যই আবেদন করো মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও যদি তোমাদের কারোর ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই